আজকের গল্প মানুষ পরিস্থিতির দাস। এটা পুরনো সময়ের ব্যাপার। একদিন রাজা তার মন্ত্রীর সাথে তার রাজ্যের গতিবিধি দেখতে বের হলেন। তিনি দেখেন একজন কৃষক পাথর ও আষ্টে মাটিতে ঘুমিয়ে আছে। সেই কৃষককে দেখে রাজা তার মন্ত্রীকে বলেন, ওকে দেখো, এই অস্বস্তিকর পরিস্থিতিতেও এই বেচারা এত শান্তিতে ঘুমাচ্ছে, আর আমরাই যে এত ভালো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সামান্য সমস্যা হলেও ঠিক মতো ঘুমাতে পারি না। মন্ত্রী বললেন, মহারাজ, এই কৃষক এখন এই পরিস্থিতিতে খাপ খেয়ে নিয়েছে, তাই সে ভালো ঘুমাচ্ছে। এখন সে তার এই জীবনকে মেনে নিয়েছে। মানুষের শরীর খুবই নমনীয়, সে যে ব্যবস্থা পায় সেই অনুযায়ী সে নিজেকে সেই অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়। রাজা তার মন্ত্রীকে বললেন, আমি এ কথা সত্য বলে মনে করি না। রাজা বললেন, আমাদের পরীক্ষা করতে হবে। সেই কৃষককে পরীক্ষা করার জন্য সে তাকে সাথে করে প্রাসাদে নিয়ে যায়। এখানে রাজপ্রাসাদে তার জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। সেই কৃষককে ঘুমানোর জন্য একটি খুব সুন্দর নরম বিছানা দেওয়া হয়। কৃষকও মহা আনন্দে রাজকীয় জাঁকজমক উপভোগ করতে লাগলেন। একইভাবে দুই মাস হয়ে গেল, কৃষক রাজপ্রাসাদে এসেছেন। এখন কৃষকও এই সমস্ত আরামের দাসে পরিণত হয়েছে। এদিকে একদিন মন্ত্রী গোপনে কৃষকের বিছানায় কিছু পাতা ও খড় রেখে দেন। কৃষক এখন এসব আরামে অভ্যস্ত হয়ে যাওয়ায় তাই বিছানায় এমন পাতা ও খড় রাখার কারণে সারা রাত সে ছুটতে থাকে, এমনকি তার ঘুমও ঠিক মতো শেষ হতে পারেনি। পরদিন সকালে রাজা ও মন্ত্রীরা তার সাথে দেখা করতে এলেন। কৃষক রাজার কাছে অভিযোগ করলো যে তার বিছানায় কিছু আঁচড়ের জিনিস রয়েছে এবং এই জিনিসগুলির কারণে সে সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। কৃষকের কথা শুনে মন্ত্রী তৎক্ষণাৎ রাজাকে বললেন, মহারাজ, এই সেই কৃষক যে পাথর আর মাটিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু এখন দুই মাসে সে রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে। এখন পাতা ও খড় তাকে ধ্বংসন করতে শুরু করেছে। দেখুন মহারাজ, আমি যা বলেছি তা সত্যি হয়েছে, তাই না? মানুষ পরিস্থিতি অনুযায়ী তৈরি হয় এবং সে পরিস্থিতির দাস হয়ে যায়। রাজা তার মন্ত্রীকে বললেন, হ্যাঁ, তুমি সেদিন আমাকে সত্য বলেছিলে, মানুষ আসলে পরিস্থিতির দাস। আমাদের শরীরকে আরও আরামের উপর নির্ভরশীল করা উচিত নয়, কারণ আমরা নিজেরাই যা তৈরি করেছি তা হয়ে উঠি। আমরা যদি প্রয়োজনের চেয়ে বেশি আরামায়েশ ও সুযোগ সুবিধা পাই, তবে সে আরামায়েশের শর্ত ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার। আপনার একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলকে ধন্যবাদ।